গতকাল আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিও সম্পর্কে আরও আমি বিভিন্ন তথ্য জেনেছি, বিশেষ করে প্রাইমারি সম্পর্কে জেনে আগের ভিডিওর কয়েকটা অসঙ্গতি আমার সামনে উঠে এসেছে, কিছু তথ্যে ভুল ছিল, সেজন্য আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমি প্রাইমারি নিয়ে কথা বলবো, প্রাইমারির ইনক্লুড নট ইনক্লুড এবং অন্যান্য যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করব। তো প্রাইমারিতে যারা ইনক্লুড হয়ে আছেন, যারা কাউন্সেলিংয়ের অপেক্ষা করছেন, তাদের ভবিষ্যৎ কী, তাদের কী হবে, এটা নিয়ে অবশ্যই দুশ্চিন্তা থাকা স্বাভাবিক। এই দুশ্চিন্তার জবাব নিতে প্রাথমিক চাকরি প্রার্থী যারা কাউন্সেলিংয়ের অপেক্ষা করছেন তাদের একটা প্রতিনিধি দল রাধাকৃষ্ণন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে তারা আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে এসেছিলেন। তো সেখানে তারা কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলেন এবং বিভিন্ন জনের কাছে খোঁজ খবর নিয়েছিলেন এবং তারা মনীষ জৈনকেও তারা ডেপুটেশন প্রদান করেন। তো তারা সেখানে যে বিষয়টা জানতে পেরেছেন সেটা কাউন্সেলিংয়ের, বিশেষ করে কাউন্সেলিং কবে হবে না হবে এবং বিশেষ করে ইনক্লুডদের বিষয়ে তারা সমস্ত তথ্য সংগ্রহ করেছেন। পর্ষদ থেকে যেটা জানা গিয়েছে যে পর্ষদের সচিব সরি পর্ষদের চেয়ারম্যান নির্বাচনে এখনও পর্যন্ত ডামাডোল চলছে। আমি আগে বলেছিলাম কার্তিক মান্না চেয়ারম্যান হচ্ছেন, কিন্তু সেটা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। কে চেয়ারম্যান হচ্ছেন সেটা এখনও ঠিক করা হয়নি, তবে কয়েকদিনের মধ্যেই চেয়ারম্যান নিযুক্ত হবে এবং চেয়ারম্যান নিযুক্ত হলেই কিন্তু কাউন্সেলিংয়ের প্রসেস শুরু হবে। ইতিমধ্যে আমরা প্রায় জুনের শেষ দিকে এসে গেছি, কাউন্সেলিংয়ের অপেক্ষা করছি। তো জুনের শেষ দিকে যদি একান্তই কাউন্সেলিং না হয় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে জুলাইয়ের প্রথম দিকে কাউন্সেলিং হবে। আর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 10,500 শিক্ষক নিয়োগের যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং পুজোর আগে সম্পন্ন হবে, পুজো পর্যন্ত অত দূর ভাববেন না, পুজোর আগেই, মানে কাউন্সেলিং শুরু হলে দুদিন তিন দিন খুব বেশি হলে এক সপ্তাহের মধ্যে আপনাদের সবার কাউন্সেলিং সম্পন্ন হয়ে যাবে। এইখানে 2009 যারা আছেন তাদের অবশ্যই একটা গুরুতর প্রশ্ন রয়েছে যে তাদের কবে কাউন্সেলিং হবে, তারাও তো কাউন্সেলিংয়ের অপেক্ষা করছেন। তাদের ঘাবড়ানোর কিছু নেই, তাদের নিয়োগ হবে এই 10,500-র মধ্যে। 2009-এর নিয়োগ হবে কি না সে সম্পর্কে আমি নিশ্চিত নই, তবে 2009-এর কাউন্সেলিং যেটা সেটা খুব বেশি দেরি হবে না। যেটুকু খবর পুজোর আগেই হয়তো অথবা পুজোর পরে সম্পন্ন হবে, 2009-এর কাউন্সেলিংও হবে, তবে কিন্তু সবার আগে হবে 2014-র যেটা পেন্ডিং কাউন্সেলিং সেই পেন্ডিং কাউন্সেলিংটা সবার আগে হবে। এবার আমার ভুলের প্রসঙ্গে আসি। গতকাল মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন তিনি বলেছিলেন যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের নিয়োগ হবে পুজোর আগে এবং সেই নিয়োগের সংখ্যাটা কত, উচ্চ প্রাথমিকে 14,000 এবং প্রাথমিকে 10,500। এই 10,500 কারা? এই 10,500 যারা ইনক্লুড হয়ে আছেন, যাদের কাউন্সেলিং বাকি আছে, তাদের সংখ্যাটা কতটা আমার সঠিক জানা নেই। যদি 10,500 হয়ে থাকে তো ওটাই তাদের, এবং যদি 10,500 না হয়ে থাকে তো সেখানে 2009-এর যারা কাউন্সেলিংয়ের অপেক্ষা করছেন তারাও সেক্ষেত্রে এখান থেকে পেতে পারেন। এছাড়াও মুখ্যমন্ত্রী আরেকটা ঘোষণা করেছিলেন যে 7,500 পুজোর পরে নিয়োগ করবেন। তো এই 7,500 কাদের জন্য? 7,500 প্রাইমারিতে। তো এই 7,500 প্রাইমারি এটাও কিন্তু 2014-র, এটা 2017-র নয়। এইখানে আমার ভুল ছিল, আমি এই ভুলটা মানে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে প্রায় মোটামুটি নিশ্চিত হয়েছি যে এই 7,500টা 2017-র জন্য না, 2017-র জন্য অন্য সিট থাকবে এবং অনেকটা বেশি সিট থাকবে, 7,500 সিট নয়, আরও বেশি হবে। তো এই 7,500 সিট হচ্ছে নট ইনক্লুডেডদের জন্য, যারা এখনও ইনক্লুড হতে পারেননি, যারা প্রাইমারির জন্য অপেক্ষা করছেন এটা তাদের জন্য। এবং 2009-এর কাউন্সেলিংয়ে যদি কিছু বাকি থাকে, 2009-কেও এই 7,500 থেকে নিয়োগ করা হবে এবং যারা নট ইনক্লুড তাদেরও এখান থেকে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে এটা পরিষ্কার হয়েছে যে প্রাইমারিতে যারা বলেছিলেন, মুখ্যমন্ত্রী প্রথম দিকে বলেছিলেন, আপনাদের হয়তো মনে আছে, যে ধাপে ধাপে নিয়োগ করা হবে, এই 7,500 সিট এটা হচ্ছে সেই ধাপ, এটা অবশ্যই ধাপে ধাপে নিয়োগ হবে। সুতরাং প্রাইমারি যারা টেট পাস হয়ে আছেন 2014 সালে সেক্ষেত্রে তাদের জন্য আমি মনে করি এটা অবশ্যই খুশির খবর।
প্রায় 2014 সালের টেট পাস প্রাইমারি যারা নট ইনক্লুডেড আছেন তাদের মধ্যে একটা বড় অংশের চাকরি এখান থেকে হয়ে যেতে পারে। এই ছিল প্রাইমারি সম্পর্কিত আপনাদের কাছে খবর। আশা করছি সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আর যারা 738টা সিটের জন্য যারা অপেক্ষা করছেন তাদের ভাগ্যে কি আছে না আছে সেটা আমি পরশু দিনের ভিডিওতে বলেছিলাম, সেটা আপনারা দেখে নেবেন, আমি লিংক নিচে দিয়ে দিচ্ছি।